পরের বছরও হলুদ জার্সিতে আমাকে অবশ্যই দেখা যাবে, কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবো কিনা সেটা এখনই বলতে পারছি না। তবে কি আইপিএলে নিজের ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়ে দিলেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি? চেন্নাইয়ের হলুদের ভালোবাসার মায়ার বাঁধনে জড়িয়েছিলেন সেই 2008 সালের প্রথম আইপিএলে, সেবারই দলকে রানার্স আপ করেছিলেন ধোনি। এরপর বছর ঘুরে আইপিএল যত এগিয়েছে, ধোনি সাফল্যের পর সাফল্যে ভাসিয়েছেন চেন্নাইকে। গত 13 আসরের মধ্যে 11 বার আইপিএলে অংশ নিয়েছে চেন্নাই। ক্রিকেটের মাস্টার মাইন্ড, অল টাইম সেরা ফিনিশার ধোনি দলকে 3 বার চ্যাম্পিয়ন ও 5 বার রানার্স আপ করেছেন। 2010 ও 2011-তে টানা চ্যাম্পিয়ন, 2012 ও 2013 সালেও ধোনির নেতৃত্বে ফাইনালে উঠেছিল চেন্নাই। 2 বছরের নিষেধাজ্ঞা শেষে চেন্নাই 2018 সালের আইপিএলে ফিরেই চ্যাম্পিয়ন হয়। পরের বার আবারও ফাইনাল খেলে দলটি। আইপিএলে সবচেয়ে বেশি ফাইনাল খেলা দলটার নামও ধোনির চেন্নাই। এবারের আসরেও প্লে অফ চূড়ান্ত করেছে তার দল, হয়তো ফাইনাল এমনকি চ্যাম্পিয়ন হতে পারে চেন্নাই। তবে দল যতই সাফল্য পাক, ক্যাপ্টেন ধোনি ব্যাট হাতে কিন্তু ততই ব্যর্থ। আইপিএল ক্যারিয়ারে সবচেয়ে খারাপ সময় যাচ্ছে তার। 14 ম্যাচে রান করেছেন মোটে 96। উপলব্ধি করতে পারছেন হয়তো ক্যারিয়ারের সূর্যাস্তের ক্ষণ সমাগত, ব্যাট প্যাট খুলে রাখার সময় হয়ে গেছে। আইপিএলটাকেও তাই বিদায় জানানোর মনস্থির হয়তো করেই ফেলেছেন ক্রিকেটের এই সুপারস্টার। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের পর ধোনি বলেন, আগামী মৌসুম নিয়ে অনেক অনিশ্চয়তা রয়েছে, 2টো নতুন দল খেলবে, জানি না প্লেয়ার ধরে রাখার ক্ষেত্রে নতুন নিয়ম কি হবে। শারীরিক সক্ষমতাও একটা বিষয় জানিয়ে ধোনি বলেন, ফিটনেস ধরে রাখাটা খুব কঠিন, আইপিএল যখনই পিছিয়ে গিয়েছিল তখনই বুঝেছিলাম খুব কম সময়ের মধ্যে আমাদের বেশি ম্যাচ খেলতে হবে। শরীর যে আর টানছে না সেটাই স্পষ্ট তার বক্তব্যেই, বয়স তো আর কম হল না, 40-এ পা দিয়েছেন গত জুলাইতে। ধোনির ইঙ্গিত সত্যি হলে দেশের বাইরে শেষ হচ্ছে তার আইপিএল ক্যারিয়ার। অবশ্য 2 দিন আগে ধোনি ভক্তদের আশ্বস্ত করেছিলেন আগামী মৌসুমে চেন্নাইয়ের মাঠ থেকেই অবসর নেবেন। আইপিএলে এ পর্যন্ত 218 ম্যাচে 72 ইনিংসে নট আউট থেকেছেন ধোনি। 39.04 গড়ে রান করেছেন 4,728, 50 আছে 23টি। ডেথ ওভারে তার ব্যাটিং অনবদ্য, কঠিন ম্যাচে জয় পাইয়ে দেওয়ার অসীম ক্ষমতা ছিল একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির ওয়ানডে, টি-20 বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ধোনির। চেন্নাইয়ের সাথে যে সম্পর্ক, খেলা ছাড়লেও ফ্র্যাঞ্চাইজিটি ছাড়বে না তাকে, হয়তো তখন তাকে দেখা যাবে নতুন ভূমিকায় মেন্টর হিসেবে। তার মতো ক্রিকেট মস্তিষ্ককে কোনো ফ্র্যাঞ্চাইজি কি হারাতে চাইবে? কৌশিক আহমেদ, ক্রিক ফ্রেন্জি।